ইচ্ছে আছে। আরাম করে চুরি করবে ছোট ছোট যা বিজি দি ভাই ভাই যাই যাই ভাই চিকিৎসা হচ্ছে না নার ভর্তি হচ্ছে না বন্ধ পারি ওই দিকে তুই দে সিনিয়র রেসিডেন্ট বিজিপি ইন্টার তাদের কি আন্দোলন চালানো হচ্ছে আজি করে তৃণমূল কংগ্রেসের এলাকার মস্তান গুন্ডা আর তৃণমূলের ডাক্তার নেতারা এই অপরাধ তো প্রিন্সিপাল আজি আজি করে তার নেতৃত্বে এখানে অপরাধ জগৎ চালাচ্ছে অসংখ্য দুর্নীতি আছে এর আগে পোস্ট ভোটের রিপোর্ট এখানে জালিয়াতি করা হয়েছে তারপরে একটা মেয়েকে জানে চিকিৎসক বানাতে বিজেপি চান্স পেতে এবং তারপরে কোয়ালিফিকেশন করতে কতটা কষ্ট করতে হয় এখনো সে পাবে না একটা হাসপাতালে কেন চিকিৎসকদের জন্য বিরত মেয়েদের জন্য যারা নাইট ডিউটি করবে রেস্ট রুম থাকবে না মেডিকেল কলেজে সব হাসপাতালে থাকে আর পুলিশকে পাঠিয়ে মমতা কেন বলছেন প্রথমে আত্মহত্যা পুলিশ কমিশনার এখানে ঢুকবার আগে রাস্তায় বলে দিল আত্মহত্যা আমাদের কয়েকজন
একজন ছাত্র কর্মীকে ধরে নিয়ে গেছিল শুনলাম, সেজন্য আমি এলাম। আমার আসার কথা ছিল না। পুলিশ অপরাধী হবে বলে সিসিটিভি নেই, আর নাকি হাজার হাজার টাকার বাজেট খরচ হচ্ছে, লাখ লাখ টাকা বাজেট খরচ হচ্ছে, আর যখন অপরাধ হয় বলে সিসিটিভি নেই। কেন নেই জানেন না? ভোটের সময় যেরকম বুথে সিসিটিভি কাজ করে না ইলেকশন কমিশনে, সেরকম এখানে যখন অপরাধ করে তৃণমূলীরা, আমি পরিষ্কার বলছি এই অপরাধ, এই রেপ, এই খুনে তৃণমূল যুক্ত, পুলিশ যুক্ত, পুলিশ অপরাধী, আর পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা যুক্ত। জন্য পুলিশ এত ভর্তি উৎসাহ নিচ্ছে ক্ষমা চাপা দেওয়ার জন্য। আজকে মাছ থাকা যাবে না, পুলিশ মন্ত্রী হওয়ার পরে মা বোনদের ইচ্ছে আজকে দাম বেঁধে দিয়েছেন, নিলাম করেছেন, আর তারপরে বলবেন একটা চাকরি দিয়ে দেবো, একটা ঘর দিয়ে দেবো, পুষিয়ে দেবো। মমতা ব্যানার্জি কিছু পোষাতে হবে না, তিনি শুধু তার পোশাক টুকটাকে সরিয়ে দিন। আমরা বাংলায়, আমরা বাংলায় আবার ফিরিয়ে আনবো, মঙ্গলের সম্মান ফিরিয়ে আনবো। ধন্যবাদ। আজিকর কাণ্ডে, আজিকর কাণ্ডে স্নাতকোত্তর পাঠরত চিকিৎসক, তাকে যারা ধর্ষণ করেছে তার শাস্তি আমরা চাই। বিচার চান আপনারা? বিচার তদন্ত হবে না যতক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আর এই জন্য আমরা বলছি হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক, কারণ যে হাসপাতালের ঘটনা ঘটেছে, অপরাধ হয়েছে, সেই হাসপাতালেই কোন পথে যারা যুক্ত তাদেরকে দিয়ে তদন্ত কমিটি, আমরা মানি না, নিরপেক্ষ তদন্ত চাই। আর আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে জুনিয়র ডক্টর্স, সার্ভিস ডক্টর্স, ইন্টার্ন, ছাত্ররা, বিজেপিরা যেভাবে কর্মবিরতি পালন করেছেন, যেভাবে রাস্তা অবরোধ করেছেন গোটা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে, আমি তাদের বাহবা দিচ্ছি এবং পুলিশকে বলছি কোনো আন্দোলনকারীদের উপরে কোনো হস্তক্ষেপ বাংলার মানুষ বরদাস্ত করবে না। In the crowd! Yeah!